বাইরে ভাই আজকালকে মেকআপ করে কোনো শান্তি নাই ইটু যে শান্তি মতো সাজগোজ করে ইন্টারনেটে যে ছবিটা দেবো বা ভিডিওটা দেব কত কথা শোনা লাগে আমরা গেদিরা তখন একটু মেকআপ করি তখনই গেদারা এসে আমাকে কি ক শুরু করে আটা ময়দা সুজি আটা ময়দা সুজি ক্যারে গেদারা তোমাদের মনে হয় যে আমরা মুখে আটা ময়দা সুজি লাগাই আটা ময়দা সুজির দাম জানো আর মেকআপের দাম জানো তোমরা তোমরা আজকে যদি আটা ময়দা সুজি কিনবে দাও আমি মাত্র দেখলাম সাইল ডাল ডট কমে টাকা কেজি হচ্ছে আটার দাম পাইকারি দোকান থেকে থেকে বাইরে কিনলে আরো কমে পাবে সেখানে একটা মেকআপের দাম কত তোমরা জানো একটা ফাউন্ডেশনের কথাই কইলাম আমি যে ফাউন্ডেশনটা লাগাই হুদা বিউটি ফাউন্ডেশন ওটার দাম বত্রিশ পাউন্ড মানে তিন হাজার টাকার উপরে বুঝছাও কেমন করে তোমরা আটার সাথে তোমরা ফাউন্ডেশনের তুলনা করো আমি সেটা বুঝেই পাইতেছি না তারপরে আবার তোমাকে আরেকটা কি শুরু হয় যখনই আমরা একটু ভালো মেকআপ করি ফুল কাভারেজ মেকআপ করি তোমরা তখন কাউ ফিশিং করতেছে ক্যাট ফিশিং কেন করব আমরা কাউ কি আগে একরকম দেখা যায় এখন তোমাকে একরকম দেখা যায় তো তোমরা কি মনে করো মেকআপ আমরা ঘন্টার পর ঘন্টা ক্যান করি তুমি জানো আমার যে দুইটা আয় দুইটা দুই রকম এটা এদিক যায় এটা এদিক যায় বুঝতে পারছো পাল্লা যতবার যায় পাল্লার আলিরা আমার লজ্জা দেয় যে আপা আপনার আয় তো দুইটা দুই রকম যতই পেলাক করি না কেন ইটুও ভাল লাগবে না দেখতে আবার আই লাইনার তো আমি এই বই এখন করি না একটা ভালো করে উইং লাইনার করতে গেলে কতক্ষণ টাইম লাগে তোমরা জানো একটা ফলোলেস মেকআপ করতে কতক্ষণ টাইম লাগে তোমরা জানো তোমরা কেবা করে চিন্তা করো যে মেকআপের পেছনে আমরা যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি একই রকম রাখার জন্য করতেছি আমি মেকআপ করি আমি দেখতে সুন্দর না তাই আমার মেকআপ করলে একটু দেখার মতো লাগে তাই মেকআপ করি ঠিক আছে তোমার আর একটা গোপন কথা কই গেদারা আমরা গেদিরা না না আমরা আমাগরের জন্যেই মেকআপ করি ঠিক আছে আমরা মেয়েরা অন্য গ্যাদাদের চেহারা কেমন সেটা নিয়ে আমরা যতটা না কথা কই তার থেকে বেশি কথা কই ওরে বাবা মেয়েটার আইসারোটা বেলেন্ডিং হয় নাই মেয়েটার কন্ট্রোলিং সুন্দর হয় নাই বুঝছো আমরা মেয়েরা মেকআপ করি আমাগরের জন্য আর বাকি মেয়েদের দেখানোর জন্যে তোমরা এত চিন্তা না আবার কিছু কিছু নিজেদেরকে জেমস বন্ডের মতো গোয়েন্দা মনে করে আমাকে কমেন্ট করে এত মেকআপ করে কি লাভ ধুয়ে ফেললেই তো চলে যাবে তাই তোমার কি মনে হয় এটা আমরা জানি না এত যে ঘন্টার পর ঘন্টা এত কিছু মুখে লাগাই এটাকে আমাদের কোনোদিনও জানা ছিল না মনে করো খুব এসে গোয়েন্দাগিরি করতে চাও তাই না এসব খোঁজ আমার কমেন্ট করতে গেদি করে যাই কও যে তোমার অন ফ্লিক। টা অনেক সুন্দর ইউর আইলাইনার কন্ট্রোলিং টা সুন্দর লাগতেছে দেখতে দেখবে মেয়েরাই তোমার ঘরে ভালো কথা কইবে শুধু শুধু গালি খাবে কে আমার ঘরে থেকে আমরা সরাসরিও গালি দিতে না পারলে মুখে মনে মনে কিন্তু ঠিকই গালি দিতে থাকি বুঝছাও গেদারা এটা হচ্ছে আমি বা আমার মতো শত শত হাজার হাজার যে গেদিগুলো আছে তা করে মনের কথা আর কিছুই না মনে নিও না তোমাদের কারো কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি কিছু কই নাই তোমাদের খোঁচা মাইরেও কই না। এটা হচ্ছে আমি এবং আমার মতো যে বাকি গেদিগুলো আছে তাদের পক্ষ থেকে একটা আবার কেউ কেউ এসে কবিনি যে মেকআপ করে লাভ কি মেকআপ ছাড়াই তো মেয়ে ঘরে ফাইন লাগে মেকআপ করলে বরং বান্দর নির্মত লাগে আরো কত কিছু কবে তোমরা তো কি হয়েছে মেকআপ করছি তো তোমরা কি জানো যে মেকআপ শুধু আমরা গেদিরা করি না গেদারাও করে এই যে হলিউড বলিউড ঢালিউডের যত নায়করা আসে না সবাই মেকআপ করে ঠিক আছে ইভেন তোমরা যদি মনে করো যে নাটকের জন্য শুটিং এ যাও টিভিতে একটা প্রোগ্রামে আসো তারাও মেকআপ করে ছেলে আর মেয়ে ওই মেকআপ ছাড়া কেউ ক্যামেরার সামনে আসে না ঠিক আছে তো গেদি ঘরে এইসব কথা কওয়া বন্ধ রাখো আসা গে দাঁড়া লাইক লাইক এদের কথা বাদই দিলাম কিন্তু তোমরা যখন দাঁড়িয়ে একটু কাটপেট যাও সেলুনালা যদি কয় একটু ফেসিয়াল করে দেয় একটু ফেস প্যাক লাগাই তোমরা কি মানা করো আজকাল অনেক সেলেরা আইব্রো ওয়াক্সও করে ঠিক আছে তারপর তোমরা যখন মোস তোলো মোস্টারে ট্রিম করো তোমরা যখন চুলে একটা স্কিন ফেট কাট দাও আমরা কিছু কই তো আমরা গেদিরে একটু মেক করলে সমস্যা কি তোমরা গেদারা যদি নিজেদের সুন্দর দেখানোর জন্য এত কিছু করতে পারো আমরা গেদিরে আমাদের সুন্দর দেখানোর জন্য মেক করতে পারি বুঝছাও